হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো হোয়াট ইজ দি স্কোয়ার বাই 162, মানে কেন ওই 162 আমরা কেন দেবো? 163টিও দিতে পারি না, 164টিও দিতে পারি, তো আমরা 162 বা কেন দেবো, 162 কেন দেবো আমরা, ওইটা আমরা আজকে আপনাদের সামনে ক্যালকুলেশন করে আমরা দেখাচ্ছি যে কেন আমরা 162 দেবো। হোয়াট ইজ ডি স্কোয়ার বাই 162, ঠিক আছে? এটার যেটা আমাদের ফর্মুলা, আমাদের অ্যাট ফার্স্ট এটা আমাদেরকে জানতে হবে যে একটা সারিয়ার ডেন্সিটি কত আছে, ঠিক আছে? এই যে আমাদের সারিয়া, এটা ধরে নিন আমি টিএমটি বার রাখছি, যতটা চেষ্টা করছি পেনে টিএমটি বার রাখার। টিএমটির ফুল ফলাম হচ্ছে থার্মো মেকানিক্যাল টিটেড বার, আর সিটিটির ফুল ফলাম হচ্ছে কোল্ড টুইস্টার ডিফর্ম বার, ঠিক আছে? আরো বিভিন্ন রকম সারিয়া আছে, ঠিক আছে দোস্ত? এটা হয়ে গেল আমাদের সারিয়া। এই সারিয়ার লেন্থ কত আছে আমাদের? এক মিটার। আমাদের টোটাল মিলিমিটারে এখানে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এটা লেন্থ হয়ে গেল আমাদের 1 মিটার। এরপর আমাদেরকে ফর্মুলাতে ফেলাতে হবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে রডের ডেন্সিটিটা জানতে হবে, একটা রডের ডেন্সিটি কত আছে, ঠিক আছে? ডেন্সিটি আমাদের রডের ডেন্সিটি সাধারণত থাকে 7850 kg/m³, ঠিক আছে? এরপর আমাদেরকে ফর্মুলায় ফেলাতে হবে, ঠিক আছে? তো ওয়েট, ওয়েট সমান হচ্ছে এরিয়া, এরিয়া গুণে লেন্থ, ঠিক আছে? এরপর আমরা বার করবো ক্যালকুলেশন করে। এরিয়া গুড়ে লেন্থ গুড়ে ডেন্সিটি, ঠিক আছে? ফর্মুলাতে ফেলাবো আমরা। আমাদেরকে প্রথমে দেখতে হবে যে রড সাধারণত কি রকম হয়। সাধারণত উপর থেকে আমরা যদি দেখি টপ ভিউ, তো আমাদের গোল লাগবে, রাউন্ড। এই দেখুন রাউন্ড শেপে আছে, ঠিক আছে? এই রাউন্ডের ফর্মুলা কি আছে? রাউন্ডের ফর্মুলা আছে π² / 4, ঠিক আছে? কত বার করবো আমরা? 1 মিটারে বার করবো। ডেন্সিটি কত আছে আমাদের? এই ডেন্সিটি লিখে দিয়েছি আমি 750, 7850 kg/m³, ঠিক আছে? উপর আমাদেরকে ফেলাতে হবে 3.14, পায়ের মান আমরা জানি, পায়ের মান 3.14, বাটা 5/4 ডি স্কোয়ার 1000 7850 kg/m³, ঠিক আছে দোস্ত? এরপর আমাদেরকে করতে হবে 3.14 বাটা 4 গুড়ে ডি স্কোয়ার গুড়ে 1000 গুড়ে, যখন আমরা এম কিউব আছে না, যখন এম কিউব থেকে আমরা যখন মিলিমিটারে ট্রান্সফার করব, তখন আমাদেরকে করতে হবে কি 7850 kg/m³ আছে এটা, তো এটাকে যখন আমরা মিলিমিটারে ট্রান্সফার করব, তখন আমাদেরকে করতে হবে বাটা, মানে 1003 বার নিতে হবে, হয়ে গেল? এবার এই 1000 কেটে গেল। এরপর আমাদের আসবে
3.14 গুড়ে ডি স্কোয়ার গুড়ে 7850 বাটা 1000 গুড়ে 1000 এরপর আমাদের এই দুটোকে যখন আমরা কি বলবো মাল্টিপ্লাই বা ক্যালকুলেশন করবো এই দুটোকে যখন আমরা গুণ করবো তখন আমাদের আসবে 24649 গুড়ে ডি স্কোয়ার ভাগা চলে আসবে 1000 এরপর আমাদেরকে করতে হবে কি ডি স্কোয়ার বাটা 4 গুড়ে 1000 গুড়ে 1000 এই যেটা এলো আমার 24649 এটার সাথে যখন আমি ক্যালকুলেট করব তখন আমার অ্যান্সার আসবে 162.27 তো 162 আমার যখন চলে আসবে তখন এই কারণের জন্যই আমরা ডি স্কোয়ার বাই 162 দিই যেটা আমাদের ওয়েট বার করতে কাজে লাগে ঠিক আছে যদি এই রডটা যদি আমার আটের রড হয় 1 মিটার তো এটার অ্যান্সার হবে 0.395 এক মিটারের ওজন এটা আসবে যদি 12 ডায়া হয় তাহলে 1 মিটারের ওয়েট আসবে আমার 0.888 এরকমভাবে বন্ধুরা আমরা ক্যালকুলেশন করে থাকি তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।